সৌজন্যে হ্যাম রেডিও। যোগী রাজ্যে হারানো ছেলেকে ফিরে পেলেন বসিরহাটে। এদিন উপযুক্ত প্রমাণপত্র সহ ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন বাবা মা। বসিরহাটের হিঙ্গলগঞ্জের 10 নম্বর স্যান্ডারবিলের ঘটনা। গত 2 বছর আগে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার জেথোয়ারা গ্রামের বাসিন্দা বছর 30-এর রাজকুমার বর্মা গুজরাতের সুরাটে একটি সেলাই কারখানায় কাজ করতেন। সেখান থেকে তিনি হারিয়ে যান। সেই সময় রাজকুমারের বাবা কেশবলাল বর্মা ও মা মর্জিনা বর্মা স্থানীয় থানার ও নিকটবর্তী আত্মীয়দের সাথে যোগাযোগ করলে তারা কোনো খোঁজ দিতে পারেনি রাজকুমারের। তারপর রাজকুমারের শেষ ঠিকানা হয় হিঙ্গলগঞ্জের 10 নম্বর স্যান্ডারবিল এলাকায়। গত 10 দিন ধরে সে ঘোরাঘুরি করছিল কারুর বাড়ির বারান্দায়, কখনো উঠোনে, আবার কখনো খোলা আকাশের নিচে। সেই সময় চোখে পড়ে যায় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুশান্ত ঘোষের। প্রথমে তাকে উদ্ধার করে তার শারীরিক সেবা শুশ্রূষা করে তাকে নতুন জামা কাপড় পরিয়ে জানার চেষ্টা করা হয় তার নাম ও বাড়ির ঠিকানা। প্রথমে বাড়ির ঠিকানা ঠিক করে বলতে পারছিল না রাজকুমার। তারপর হ্যাম রেডিওর মাধ্যমে তার ছবি, পরিচয় ও নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে। যোগাযোগ করলে তার নাম ও পরিচয় মিলেও যায়। এরপর তার বাবা মাকে খবর দেওয়া হলে আজ সকালে হিঙ্গলগঞ্জের বাজার এলাকায় এসে উপযুক্ত পরিচয় দিয়ে ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন বাবা মা। 10 দিন কি মাম্মি সুরত লেকে গই থি, ওহাঁ রহতে থে, কাম করনে জাতে থে, ফির ওহাঁ সে গায়েব হো গয়া, কাম করনে গয়া থা। ফির দুবারা মিলা নাহি, মিলা হে ডাক্টার, ফোন কিয়া থানে মে, থানে ফির পুলিশ গাঁও মে গই মেরে ঘর, উসনে বাতায়া তো মে উসি পতা সে ফির আয়া। কা নাম রাজকুমার কে হাই? রাজকুমার লম সুরত সে গায়েব হো গয়া। सूरत से गायब हो गया, अभी तक मतलब मिला नहीं। उसके बाद जो है वहाँ से सिपाही जब आए हमारे यहाँ तो पता मतलब बताए, मतलब वहाँ कलकत्ता मतलब हबड़ा लाइन पे है वहाँ पे, तो हमने वहाँ से फिर मतलब आया यहाँ पता लेने के लिए। आपका घर किधर है? हमारा गांव, गांव हमारा डोमीपुर है, यूपी है, जिला प्रतापगढ़ है, थाना जठवारा है, गाँव डोमीपुर है। 1999 साल थे 2022 এখনো পর্যন্ত 90 জনকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে আনা হয়েছে হ্যাম রেডিওর মাধ্যমে। সুশান্ত ঘোষ বলেন, এই কাজে মানসিক শান্তি পাই, মনে তৃপ্তি আসে, এবং যারা তাদের সন্তানকে ঘরে ফিরে পেলেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। লাদি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত 90 জনকে পাঠিয়েছি। এই যে রাজকুমার বলে ছেলেটি, এ গুজরাটের সুরাটের দিনদলি এলাকা থেকে এ চলে আসে এখানে। সে হ্যান্ডলুম কারখানায় সেলাইয়ের কাজ করত তার বাবা ভাইয়ের সঙ্গে। আজ 1.5 থেকে 2 বছর আগে সে ওখান থেকে ভেগে যায়, লাপাতা হয়ে যায়। তারপরে সে হিঙ্গলগঞ্জে এসে পৌঁছায়। হিঙ্গলগঞ্জ 13 নম্বর স্যান্ডেলবিলে তাকে প্রথমে দেখা যায়। সেখান থেকে তার প্রতিবেশীরা আমার কাছে তুলে নিয়ে আসে এবং আমি তাকে ডাক্তারি পরামর্শে সুস্থ করার পরে তার ঠিকানা জানতে পারি। এবং আজকে এই হিঙ্গলগঞ্জের একটা ইন্দো বাংলাদেশ বর্ডারে ইছামতি নদীর তীরে এই একটা শুভ ক্ষণে আমরা 90তম মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা তার পরিবারের হাতে তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।